হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা ইতালিতে যাওয়ার জন্য ভিসা আবেদন করেছিলেন আর তাদের সর্বশেষ তথ্য আমি আপনাদেরকে বলবো। আপনারা যারা ইতালিতে যাওয়ার জন্য ভিসা আবেদন করেছিলেন আর যাদের নুলাস্তা বের হয়েছে, তারপর তাদের করণীয় কি সেটি নিয়ে আপনাদেরকে এই ব্লগে কথা বলবো। যাদের নুলাস্তা বের হয়েছে সেটি দেশে আসার পর সেটি আপনি ইতালি বিএফএস গ্লোবালে ঢাকায় জমা দিবেন। জমা দেওয়ার আগে আপনাদেরকে এই যে ফর্ম আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটি আপনাদেরকে ফিল আপ করে জমা দিতে হবে, সাথে আপনার মূল পাসপোর্ট এবং জমা দিতে হবে, পাসপোর্ট সাইজের ছবি সাথে নিয়ে যেতে হবে এবং তাদের নির্ধারিত ফি প্রদান করতে হবে। ভিডিওর লাস্টে আপনাদেরকে দেখাবো কত টাকা ফি প্রদান করতে হয় এবং স্ক্রিনে দেখাচ্ছি যে ফর্মটি, সেই তিন পাতার ফর্মটি আপনাদেরকে অবশ্যই ফিল আপ করে নিতে হবে। সেটি আপনারা নিজে ফর্ম ফিল আপ করতে না পারলে বিএসএফ গ্লোবালের আশেপাশে কম্পিউটারের দোকান আছে, সেখানে গেলে আপনাকে নির্দিষ্ট ফি প্রদান করবেন। সেই ফি প্রদান করার সাথে সাথে আপনাকে নুলাস্তা দেখে দেখে তারা এই ফর্মটি ফিল আপ করে দিবেন। তার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, চলতি বছরের শুরু থেকে অর্থাৎ 27 মার্চ থেকে 33টি দেশের 83,000 কর্মী নেওয়ার জন্য যে একটি ঘোষণা দিয়েছিল ইতালি সরকার, ওরই প্রেক্ষিতে প্রায় 3 লক্ষের বেশি আবেদন জমা পড়েছিল। ইতালির শ্রম মন্ত্রণালয় জানিয়েছিল এবার খুব তাড়াতাড়ি ফলাফল জানিয়ে দিবে। এর আগে কিন্তু তারা তাড়াতাড়ি ফলাফল জানাতো না, প্রায় 1 বছর লেগে যেত, এখন মাত্র 2 মাসে তাদের ফলাফল জানিয়ে দেয়। তাদের কথা অনুযায়ী শ্রম জমা দেওয়ার মাত্র 2 মাসের মাথায় কিন্তু তাদের ফলাফল জানিয়ে দিতে শুরু করেছে। 27 মার্চ সকালে 9টায় অর্থাৎ 9:01 থেকে 9:05 মিনিটের মধ্যে যারা জমা দিয়েছিলেন তাদের নুলাস্তা কিন্তু বের হয়ে গেছে। বাংলাদেশে নিযুক্ত ইতালির যে এমবেসি আছে সেই এমবেসিতে জমা দেওয়া আর সাথে সাথে তারা সেটি যথাযথভাবে যাচাই বাছাই করে আপনাকে ভিসা প্রদান করবে। আর মনে রাখতে হবে আপনাকে যা ভিসা প্রদান করার আগে আপনাকে একটি মেসেজ আপনার মোবাইলে পাঠাবে, আপনি আপনার মোবাইলটি অ্যালার্ট রাখবেন, যে কোনো সময় তারা আপনাকে মেসেজ দিবে, মেসেজ দেওয়ার পরে আপনি সেটি নিয়ে আসবেন। জমা দেওয়ার ক্যাটাগরি হচ্ছে 2টি, একটি হচ্ছে ভিআইপি ক্যাটাগরি, এটি হচ্ছে নর্মাল ক্যাটাগরি। ভিআইপি ক্যাটাগরিতে একটু টাকা 5,000 টাকা বেশি নেয় আর নর্মাল ক্যাটাগরি থেকে 5,000 টাকা কম, 18,600 সামথিং ভিআইপি নর্মাল আর এর থেকে 5,000 কম হবে। আর যদি আপনারা ঢাকা থেকে রিসিভ করতে চান তাহলে এই যে জায়গায় জমা দিয়েছেন সেখান থেকে আপনি নিয়ে আসতে হবে। স্ক্রিনে দেখাচ্ছি যেটি, এই মেসেজটি কিন্তু আপনাদেরকে মোবাইলে আসবে। আর পরবর্তী ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলে যোগাযোগ করবেন, সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা হাজির হব এবং জানিয়ে দেব ইতালির সর্বশেষ ভিসা আবেদনের পরিস্থিতি। আপনারা যারা ভিসা আবেদন করেছিলেন তারা এই ভাউচারটি